দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে বাড়িটা দেখাবো সেটি হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের 61 নম্বর ওয়ার্ডের একটা বাড়ি। বাড়িটি হচ্ছে 163/2, এটা দক্ষিণ ধনিয়া কদমতলাতে। দর্শক, আমরা বাড়ির যাওয়ার সময় যে রাস্তাটা, এটা হচ্ছে আমরা বর্ণমালা স্কুল ধনিয়া, যে বর্ণমালা স্কুলের পরে গোয়ালবাড়ি মোড় থেকে আমরা ঢুকবো হচ্ছে শাহী মসজিদের রোড, শাহী মসজিদের গলি বলে জায়গাটাকে। তো শাহী মসজিদের রোডে আমরা কোন জায়গাটাতে এক্স্যাক্টলি যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো দর্শক, এখানে একটা 3 কাঠা জমিতে দোতলা করা একটা বাড়ি বিক্রি হবে। যদি মনে হয় আপনারা এই বাড়িটি কিনবেন, তাহলে কিন্তু সরাসরি মালিককে কল দেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা মালিকদের। তো দর্শক, এখানে এসে আপনারা দেখবেন গ্রামীণ বিউটি পার্লার। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এখানে শাহী মসজিদের রোড থেকে এসে গ্রামীণ বিউটি পার্লারের সামনে চলে আসবেন। গ্রামীণ বিউটি পার্লার থেকে এই দিকে চলে গেলেন, এখান থেকে যে হাতের বামে রোডটা ঢুকবে। সো দর্শক, ঢুকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর সরাসরি মালিকদের নাম্বার তো রয়েছেই। দর্শক, আমরা এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আপনাকে ঢুকতে হবে। এই রোডটা হচ্ছে 6 ফিটের রোড। এখানে আশেপাশে সব বাড়িঘর হয়ে গিয়েছে, গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছু কিন্তু এই বাড়িটিতে রয়েছে। তো দর্শক, আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব, বাড়িতে কী কী আছে একটু আপনারা দেখবেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু অনেক ইনফরমেশানগুলো আপনারা কিন্তু মিস করে যাবেন। সো দর্শক, আমরা বাড়িতে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আপনারা একটু ভিডিওটা জুম করে বা ভিডিওটা স্টিল রেখে আপনারা অ্যাড্রেসটা নিতে পারবেন, আমরা অ্যাড্রেসটা আবারও বলে দেবো না। সো দর্শক, এটা দক্ষিণ ধনিয়া কদমতলী থানার মধ্যে পড়েছে, আর আপনারা সাইনবোর্ডটাও দেখেছেন বাড়ির। তো বাড়ির ভিতরে বাউন্ডারি, চারিদিকে বাউন্ডারি করা, এটা অনেক আগে করা হয়েছে বিল্ডিংটা। এখন মালিক নিজে থাকেন এবং ভাড়া দেন, দোতলায় উনি নিজে থাকেন, নিচতলাটা ভাড়া এবং ছাদের উপরে কিছু রুম করে ভাড়া দেওয়া হয়েছে। দর্শক, এই বিল্ডিংটাতে মালিক নিজে প্ল্যানের জন্য জমা দিয়েছেন, প্ল্যানের 6তলা প্ল্যানের জন্য সয়েল টেস্ট করা আছে। আপনি চাইলে অনায়াসে এখানে বাড়ি করতে পারবেন। 3 কাঠা জমি আছে, পাশাপাশি এখানে গ্যাসের লাইন আছে 5টা ডাবল বার্নারের চুলা রয়েছে। আমরা আপনাদেরকে মালিককে সাথে করে নিয়ে যেয়ে আমরা বাড়িটা আপনাদেরকে দেখাবো। বাড়ির ভিতরে কী কী আছে, ওনারা যেহেতু নিজে থাকেন, উপরের ফ্লোরে কী কী আছে একটু দেখাবো আপনাদেরকে। নিচে যেহেতু ভাড়াটিয়া আছে সেটা আমরা দেখাতে পারছি না আপনাদেরকে। তো সেক্ষেত্রে উপরের ফ্লোরটা দেখলে আপনারা আইডিয়া হয়ে যাবে যে ভিতরের অবস্থানটা কেমন বাড়ির। আর এই বাড়িটা জমিসহ 3 কাঠা এবং সামনে একটু খালি জায়গাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিক্রি হবে। তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। দর্শক, যারা ধনিয়াতে বাড়ি খুঁজছেন রেডিমেড, তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা। দর্শক, প্রতিনিয়ত আপনাদের জন্য আমরা নতুন নতুন বাড়ির সন্ধান নিয়ে আসছি। সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের বিজ্ঞাপন আপনার দরকার হয় বাড়ি বিক্রির ক্ষেত্রে, জমি, বাড়ি, দোকান বা যে কোনো প্রপার্টি, আপনারা কিন্তু আমাদের নাম্বারে কল দিতে পারেন। আমাদের নাম্বার ডেসক্রিপশনে রয়েছে, আপনারা এছাড়া আপনারা আমাদের নাম্বার জানেন, রেডি হাউস ফর সেল লিখলে আমাদের নাম্বারগুলো সামনে চলে আসে। তো দর্শক, আমরা রয়েছি 2তলায়। আমরা প্রথমে আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি, একটু ছাদে যে আগে ছাদের পরিবেশটা দেখি, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। দর্শক, আপনি চাইলে এখানে বসবাসও করতে পারবেন, খুবই নিরিবিলি পরিবেশে, ভালো পরিবেশে বসবাস করার জন্য ভালো একটা জায়গা। উনি 1981 সালে এই জমিটা কিনেছেন এবং তারপর থেকে তিনি এই এলাকাতে বসবাস করছেন। সো দর্শক, বুঝতেই পারছেন প্রায় 40 বছরের মালিকানা, একক মালিকানায় রয়েছে এই বাড়িটা। দর্শক, উপরে কিন্তু টিন দিয়ে ওয়াল করে ঘর করে দেওয়া আছে, এখানেও ভাড়া চলে। নিজে থাকার পরেও প্রায় 24,000 টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে, আর নিজে না থাকলে প্রায় 40,000 টাকার মতো ভাড়া পাবেন এই বাড়িটা থেকে। সো দর্শক, এটা সুন্দর একটা বাড়ি, রিজনেবল প্রাইসে বিক্রি হবে, প্রাইসটা আমরা আপনাদেরকে বলবো, আগে বাড়িটা আপনাদেরকে দেখিয়ে নেই। সরাসরি মালিক পক্ষের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই নাম্বারে কল দিবেন, আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু বাড়িটা কিনতে পারবেন। দর্শক, আমরা এই যে এই এখানে একটা ড্রয়িং রুম ওনারা করেছেন আলাদা করে, এটা বড় ড্রয়িং রুম, এটা আমরা দেখাই নেই। ভিতরে টাইলস করা, প্লাস ভিতরে কিন্তু ওয়াশরুম আছে,
এটা আলাদা করে ওনারা রেখেছেন, এটাও কিন্তু ভাড়া দিতে পারবেন আপনি যদি পুরো বাড়িটা ভাড়া দেন। সেক্ষেত্রে অনেকে আছেন যারা এই ধরনের প্রপার্টি খুঁজছেন একটু কম বাজেটে, তাদের জন্য আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা। দর্শক, আজকে আমরা রয়েছি দক্ষিণ ধনিয়া কদমতলী থানার অন্তর্গত 161 নম্বর ওয়ার্ড এটা। তো দর্শক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে গ্যাস বিদ্যুৎ পানি সকল সুবিধা সহ এই বাড়িটি বিক্রি হবে। আমরা বাড়ির আন্তঃপ্রান্তগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভিতরে কী কী আছে একটু আপনাদেরকে দেখাই। তো দর্শক, যারা আমাদের সঙ্গে নিয়মিত আছেন তারা তো দেখছেনই, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকনটাতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন। দর্শক, চলুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি এবং ভিতরের ওনারা যে থাকেন বাড়ির মালিকরা সেটা একটু দেখাই। এখানে ভিতরে সুন্দর করে সব কিছু করা, ডাইনিং স্পেস রয়েছে, আর বেডরুম সংখ্যাগুলো আমি আপনাদের দেখাই, বেডরুমগুলো কোথায় কোথায় আছে, ওয়াশরুমগুলো কোথায় কোথায় সেটা একটু ফলো করতে পারবেন আপনারা। এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর বেডরুমগুলো হচ্ছে এই পাশ থেকে। এটা একটা বেডরুম, এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নেই। তো দর্শক, আপনাদের কি মনে হয় যে এই বাড়িটা যদি আপনি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন কিভাবে? তার জন্য কিন্তু আমরা মালিকের নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই মালিকের সাথে সরাসরি কথা বলবেন। আর যদি মনে করেন যে আপনারা আমাদের সাথেও কথা বলবেন বাড়িটা সম্পর্কে, আপনারা আমাদেরকে কল দিতে পারেন অনায়াসে, আমরা আপনাদেরকে বাড়িটা কেনার বিষয়ে সহযোগিতা করব। তবে মালিক পক্ষের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, আপনারা নিঃসংকোচে কথা বলে ফেলুন। দর্শক, এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে ক্যাবিনেট করা আছে এবং এখানে গ্যাস রয়েছে, ন্যাচারাল গ্যাস, তিতাস গ্যাসের লাইন কিন্তু রয়েছে 5টা পুরো বিল্ডিংয়ে, এবং 5টাই ডাবল বার্নারের লাইন, মোটামুটি সুন্দর আছে রান্নাঘরটা। যেহেতু এটা অনেক পুরনো একটা বাড়ি, তো সেক্ষেত্রে বাড়ির মেনটেন্যান্সও কিন্তু ভালো আছে পুরনো ভাড়া হওয়া সত্ত্বেও। এটা ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমটা কিন্তু অনেক বড়, এখানে দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুমটা অনেক বড়। সো দর্শক, এটা দামটার বিষয়ে আমরা একটু কথা বলবো, কত দামের মধ্যে আপনি কিনতে পারবেন। 60 লাখ টাকা করে কাঠা হিসাব করে এই বাড়িটার মূল্য, 1,80,00,000 টাকা। 1,80,00,000 টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা এই প্রাইসের মধ্যে একটা বাড়ি খুঁজছে তারা কিন্তু কল দিবেন। দর্শক, আমরা আরেকটা বেডরুম আপনাদেরকে দেখালাম, এখানে মোট ভিতরে 4টা বেডরুম করা আছে, 4টার মধ্যে 2টা আপনাদেরকে দেখিয়েছি আর 2টা আপনাদেরকে দেখাবো। এবং এখানে এই বেডরুমটার সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে অ্যাটাচ টয়লেট আছে, বারান্দা সংলগ্ন, বারান্দা দিয়ে যেতে হবে। দর্শক, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, দেশের বাইরে থেকে দেখেন, অনেকে আছেন তাদের মধ্যে অনেক ভাই বোন আছে যারা বাড়ি কিনতে চাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে, তারা কিন্তু এই বাড়িটা কিনতে পারেন। আপনারা ভালো একদম নিষ্কণ্ঠক একটা জমি, যেখানে আপনি আপনার মনের মতো করে পরবর্তীতে বাড়িঘর করতে পারবেন, আর এলাকাটা অনেক উন্নত হয়ে গিয়েছে। আপনারা যখন আসবেন এখান থেকে মেন রোডে আসতে আপনার সময় লাগবে না, মেন রোডে যেতে আপনার 5 মিনিটও সময় লাগবে না, যেটা ঢাকা যেটা মহাসড়ক সেখানে আসতে 5 মিনিট সময়ও লাগবে না। তো সেক্ষেত্রে চমৎকার একটা বাড়ি এটা। দর্শক, এখানে এটা হচ্ছে আরেকটা বেডরুম, মোট 4টা বেডরুম এই ফ্লোরে রয়েছে। সো দর্শক, এই বাড়িটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাদেরকে জানান, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে পোস্ট করতে চান আপনার বাড়ির, তাহলে আমাদের সাথে ফোনে কথা বলতে হবে, আমাদের নাম্বার রয়েছে, স্যার আমাদের ফেসবুক পেজ রয়েছে রেডি হাউস ফর সেল ঢাকা, সেখানে আপনারা আমাদেরকে মেসেজ দিন এবং আপনাদের ভিডিও ছবি আমাদের
ইনবক্সে পাঠাই দিন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো বাড়ি বিক্রির বিষয়ে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও আসব অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।